গোপালগঞ্জের নিভৃতপল্লী টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া বালক খোকা দিনে দিনে হয়ে ওঠেন পূর্ববাংলার অধিকার বঞ্চিত মানুষের দাবি আদায়ের কণ্ঠস্বর। নিপীড়িত মানুষের প্রিয় মুজিব ভাই হয়ে ওঠেন স্বাধীন বাংলার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় যোগ দিতে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর 75-এর 15ই আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি। এতে প্রধানমন্ত্রী বলেন শিশুদের পরম মমতায় স্নেহ করতেন বঙ্গবন্ধু, তাদের অধিকার ও নিরাপত্তা বিধানে নিয়েছিলেন নানা পদক্ষেপ। স্বাধীনতার পরপরই আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেছিলেন, তাছাড়া শিশু অধিকার আইন সেটাও তিনি করে দিয়ে যান যাতে শিশুরা সুরক্ষিত থাকে সব সময়, যেটা বর্তমানে সরকারি শিশু পরিবার নামে পরিচিত সেটাও তিনি প্রতিষ্ঠা করে ব্যবস্থাটাও তিনি করে দিয়েছিলেন। শেখ হাসিনা বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে দিতে সরকার কাজ করছে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2020 আমরা প্রণয়ন করে সার্বিকভাবে আমাদের নারী শিশুদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি, তাছাড়া শিশুরা স্কুলে যাতে ঝরে না পড়ে মিড ডে মিল ব্যবস্থা করে দিয়েছি এবং শতভাগ শিশু যেন স্কুলে যায় সেই পদক্ষেপও আমরা নিয়েছি। শিশুদের কোনোরকম যেন তারা বঞ্চিত না হয় সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। পরে মুজিব বর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত বঙ্গবন্ধু লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।